আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। প্রথম আপডেটটি হলো, ভারতীয় সেনা লাদাখের হ্যান্ডলে উপত্যকায় 15,000 ফিট উচ্চতায় 76 ফুট উঁচু জাতীয় পতাকা লাগে জাতীয় সঙ্গীত সহ স্যালুটের মাধ্যমে উত্তোলন করা হয়। দ্বিতীয় আপডেটটি হলো, শ্রীনগরের পুলিশ নিজের পকেট থেকে 1,00,000 টাকা দিয়ে সাহায্য করলেন এক ব্যক্তিকে। জানা গিয়েছে বাড়ি থেকে 1,00,000 টাকা চুরি গিয়েছিল আব্দুর রহমানের, ওটাই ছিল তার সারা জীবনের সঞ্চয়। ছোলা বাদাম বিক্রি করে তিল তিল করে সেই টাকা আব্দুল জমিয়ে রেখেছিলেন শেষ জীবনের জন্য। তা চুরি হয়ে যাওয়ায় ভীষণভাবে মুচড়ে পড়েছিলেন 90 বছরের আব্দুল। বহরি কাদাল এলাকার বাসিন্দা আব্দুলের আত্মীয় স্বজন বলতে কেউ নেই, বাড়িতে তিনি একাই থাকেন। কিন্তু গত শনিবার বাড়িতে ডাকাত ঢুকে তাকে মারধর করে সেই টাকা নিয়ে চম্পট দেয়। আব্দুলের খবরটি পেয়েছিলেন শ্রীনগর পুলিশের SSP সন্দীপ চৌধুরী। বিন্দুমাত্র দেরি না করে তিনি চলে যান আব্দুলের বাড়িতে। বৃদ্ধকে সাহায্য করার মনস্থির করেন সন্দীপ। তিনি নিজের পকেট থেকে 1,00,000 টাকা বার করে আব্দুলের হাতে তুলে দেন। সেই টাকা পেয়ে আব্দুল নামে ওই ব্যক্তি খুব খুশি হন ও আশীর্বাদ করেন ওই পুলিশ অফিসারকে।